আমার বন্ধুগণ, আমার বাজান রে, আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, বেঈমান মানুষগুলোকে ঈমানদার বানাবার জন্য, অকল্যাণকর মানুষগুলোকে কল্যাণের দিকে আনয়ন করানোর জন্য, খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, অন্ধকারে থাকা মানুষগুলোকে আলোর দিকে আনয়ন করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে রহমত স্বরূপ দুটো জিনিস নাজিল করলেন। এক নম্বরটি হচ্ছে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দ্বিতীয় নম্বরটি হচ্ছে তিনার উপর নাজিলকৃত পবিত্র আল কোরআন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর রাসূল যখন ইন্তেকাল করবে তার পূর্বে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, ওরে আমার সাহাবারা, তোমরা আমার দিকে আগায় আসো, আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই। সাহাবায়ে কেরামগণ আল্লাহর রাসূলকে বললে, ইয়া রাসূলুল্লাহ, বলুন কি কথা বলতে চান? আল্লাহর রাসূল বলতেছে, ওরে আমার সাহাবারা, কিয়ামত পর্যন্ত তো আমি এই দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকব না, আমাকেও তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু আমি থাকব না, এমন দুটা জিনিস আমি রেখে যাচ্ছি, যেই দুটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা নাজাত পেয়ে যাবে। সেই দুটা জিনিস কি? এই দুটা জিনিসের কথা বলতে গিয়ে আল্লাহর রাসূল একটা হাদিস ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন, একটা হচ্ছে হাদিস আর একটা হচ্ছে পবিত্র আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে দুনিয়ার জমিনের মধ্যে নাজিল করেছে, অনেক মর্যাদা সম্পন্ন একটি কিতাব। কেমন মর্যাদা সম্পন্ন কিতাব? যেই কিতাব পড়লে সওয়াব, যেই কিতাব ধরলে সওয়াব, যেই কিতাবের দিকে নজর করলে সওয়াব, সুবহানাল্লাহ। এমন কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার কিতাব এমন কিতাব যেই কিতাবের একটি অক্ষর পাঠ করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 10টি কিছু লিখে দিই। আমার বন্ধুগণ, আহলে কোরআনদেরকে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ইউকালু লিসাহিবিল কুরআন, হে আহলে কুরআন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, তোমরা আজকে আমার সামনে কোরআন পাঠ করো। কিভাবে পাঠ করবা? যেমনি ভাবে তোমরা দুনিয়ার জমিনের মধ্যে পাঠ করতা। পাঠ করলে কি হবে? কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজালাকা ইনদা আখিরি আয়াতিন তাকরা উহা। আমার রব্বুল আলামিন বলে, যে ব্যক্তি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করবে আল্লাহ রব্বুল আলামিন ওই সময় তার জন্য কিয়ামতের দিন তার জন্য জান্নাতের মধ্যে একতলা বাড়ি নির্মাণ করে দিবে। এরকম ভাবে যদি আর একটি আয়াত তেলাওয়াত করে আর একটি তলা জান্নাত নির্মাণ করে দিবে। এরকম ভাবে মুমিন বান্দা আহলুল কোরআন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এ আয়াত থেকে নিয়ে যখন মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন, সেই আহলে কোরআন আহলুল কোরআনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 6666 তলা জান্নাত নির্মাণ করে দিবি। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ
শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এই বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এই বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কে বারাসতে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মনে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আমার বন্ধুগণ কিন্তু বাংলাদেশের মধ্যে দেখা যায় এই মর্যাদা সম্পন্ন কিতাবের বিরুদ্ধে অনেকে কথা বলে কথা বলেন ঠিক কিনা কোরআনকে নিয়ে কটূক্তি করে আলেমদেরকে নিয়ে কটূক্তি করে কথা বলেন ঠিক কিনা সুতরাং আমি বলতে চাই যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে যারা মসজিদের বিরুদ্ধে কথা বলবে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে ওই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে বাংলার মুসলমান কখনো বরদাস্ত করবে না কথা বলেন ঠিক কিনা আমেন আমার বন্ধুগণ এটা বাংলার জমিন এটা আমেরিকার জমিন নয় এটা বাংলার জমিন যেই জমিনের মধ্যে 90% মানুষ বসবাস করে এটা আলেমদের জমিন এটা মাদ্রাসা মসজিদের জমিন এটা কোরআনের জমিন সুতরাং মাদ্রাসা মসজিদের জমিনের মধ্যে কোরআনের জমিনের মধ্যে যেই দেশের মধ্যে সূর্য উদিত হয় আল্লাহু আকবরের ধ্বনিতে যেই দেশের সূর্য অস্তমিত যায় আল্লাহু আকবরের ধ্বনিতে সেই সমস্ত 90% মুসলমানের দেশের মধ্যে কোন নাস্তিক কোরআনকে নিয়ে কথা বলবে কোন নাস্তিক কোন মসজিদের বিরুদ্ধে কথা বলবে কোন নাস্তিক আলেমদের বিরুদ্ধে কথা বলবে সেই সমস্ত নাস্তিকদের জীব টেনে ছিঁড়ে ফেলবো কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ কথা বলতে দেন আজ কথা বলতে হবে এই সমস্ত নাস্তিক কিছু নাস্তিক আছে বাংলার জমিনের মধ্যে মাথা চাড়া দিয়ে উঠেছে সেই সমস্ত নাস্তিকদের ঘাড়কে মটকায় দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশের মধ্যে আহমদ শফি সাহেব তৈরি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহর রাসুলের জমানার মধ্যে আল্লাহর রাসুল যখন হকের পক্ষে কথা বলতো তখন তার এগেনস্টে ছিল আবু জাহেল সুতরাং আদম আলাইহিসসালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দুটো দল থাকবে একটা দল হচ্ছে হকের পক্ষে কথা বলবে আর একটা দল হচ্ছে বাতিলের বিরুদ্ধে বাতিলের পক্ষে কথা বলবে এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা একটা দল থাকবে হকের পক্ষে আর একটা থাকবে বাতিলের পক্ষে সব সময় হকের পক্ষে যারা থাকবে তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবে কথা বলেন ঠিক কিনা সুতরাং আমরা আলোচনা দ্বারা বুঝতে পারলাম যে কোরআনের অনেক মর্যাদা সম্পন্ন একটি কিতাব কোরআন এই কোরআনের বিরুদ্ধে কথা বলে কখনো পার পাওয়া যাবে না কিন্তু আমার বন্ধুগণ কোরআনের পক্ষে যারা থাকবে হাদিসের পক্ষে যারা থাকবে আল্লাহ এবং আল্লাহর রাসুলের পক্ষে যারা থাকবে তারাই সফল কাম হবে কথা বলেন ঠিক কিনা কথা আর বাড়াবো না বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উক্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু